এবার আমরা আমাদের মূল অনুষ্ঠানে আজকের ওপেনিং অনুষ্ঠান শুরু করছি। আমাদের সমস্যা হচ্ছিল লো ফ্লো ওয়াটার ফিকচার্স নিয়ে, যা আমরা পাচ্ছিলাম না। তো আমরা এই আশপাশ থেকে খুঁজছিলাম। তো ইন্ডিয়াতে জাগুয়ার আছে, সিঙ্গাপুরে রিগেল। তো আমরা আগে রিগেলকে ফোন করতাম, ইমেল করতাম, তারা বলতো যে তুমি একটা দুইটা প্রোডাক্ট কেনো, তারা প্লেনে পাঠাতো, আমরা দেখতাম, পছন্দ হতো না আবার পাঠাতো, একটা প্রসেস ছিল। তো এটা নিয়ে আমরা খুবই স্ট্রাগল করছিলাম। তো স্ট্রাগলের একটা পর্যায়ে আমরা যখন ফোর্থ জিএ ওয়ার্কশপ করি, সেখানে একজন মানুষ অংশগ্রহণ করেছিলেন। তিনি আমাদের কথাবার্তা শুনে অত্যন্ত আগ্রহী হলেন যে না, আমি এটা করব বাংলাদেশের গ্রিনকে সাপোর্ট করার জন্য, আমি কিছু একটা করব, কি করা যায়। তা আমি তাকে বলেছিলাম যে এরকম প্রোডাক্টগুলোকে নিয়ে যদি কাজ করা যায় তাহলে ভালো হয়। তিনি অত্যন্ত আগ্রহের সাথে নিজ খরচে সিঙ্গাপুর গিয়ে রিগেলের ডিস্ট্রিবিউটরশিপ নিয়ে এলেন, এবং এখন আর রিগেলের প্রোডাক্টের জন্য আমাকে সিঙ্গাপুর যেতে হয় না, ইমেল করতে হয় না, প্রোডাক্ট দেখতে চাইলে প্লেন ফেয়ার দিতে হয় না, আমরা ঢাকায় বসে দেখতে পারি। সেটি করেছে আমাদের তুষিন এম্পোরিয়াম, এবং তার যে কর্ণধার এমডি এবং সিইও আলতাফ হোসেন বিশ্বাস, তাকে অনুরোধ করবো মঞ্চে আসতে। একটা তালি। নাও আই লাইক টু রিকোয়েস্ট আলতাফ ভাই, আলতাফ হোসেন বিশ্বাস, টু সে ফিউ থিংস, যিনি রিগেলকে বাংলাদেশে নিয়ে এসছেন। আলতাফ, আলতাফ হোসেন বিশ্বাস। রেসপেক্টেড গেস্ট ইন দ্য ডায়াস, ডিয়ার অডিয়েন্স, সালাম আলাইকুম। আসলে শুরুতেই আমি থ্যাংকস টু অনন্ত ভাই, ইটস ট্রু দ্যাট লাস্ট থ্রি ইয়ার্স ব্যাকস ওনার একটা গ্রিন কনফারেন্সে আমি জাস্ট পার্সোনাল ইন্টারেস্টে অ্যাটেন্ড করার পরেই, গ্রিন সম্পর্কে কিছু ধারণা পাওয়ার পরেই আমি অ্যাজ এ বিজনেসম্যান দেন আমি আসলে ডিসিশন নেই যে আই এম টু বি এ জিএ অ্যাসোসিয়েট অর সামথিং লাইক দ্যাটস। তো ওনার সাথে বেশ কিছুদিন কাজ করার পরে আমি দেখলাম বিইং দি বিজনেসম্যান আসলে টু বি এ অ্যাসোসিয়েট বেটার দ্যান টু কন্ট্রিবিউটেড ফর দি গ্রিন প্রোডাক্ট ইন বাংলাদেশ। সো দেন আই স্টার্ট ওয়ার্কিং ফর সামস এরিয়া, অ্যান্ড দেন ওয়ান অফ দ্য প্রোডাক্টস উই আর ইম্পোর্টিং ফর বাংলাদেশ ফর রিগেল ব্র্যান্ড, ইটস এ সিঙ্গাপুর ব্র্যান্ড স্যানিটারি ওয়্যার, ইস কমপ্লিটলি উই আর সেইং ফর দি গ্রিন ইনোভেশনস প্রোডাক্ট আর ডুইং হাইলি টেকনোলজিক্যাল বেসড প্রোডাক্টস। আসলে আমি প্রোডাক্ট নিয়ে কথা বলবো না, আমার যেটা কোশ্চেন্স আসলে অ্যাবাউট 30 ফ্যাক্টরি আমরা অলরেডি বাংলাদেশে সাপ্লাই করেছি, মোস্ট অফ দি প্লাটিনাম সার্টিফাইড যেগুলো হয়েছে সেগুলোতে রিগেল প্রোডাক্ট ইউজ হয়েছে। বাট মাই কোশ্চেন ইজ দ্যাট অ্যাকচুয়ালি যেটা অনন্ত ভাই বলেছেন শুরুতেই, যে উনি ঠিক 10টায় শুরু করে এটাও উনি আসলে গ্রিন হিসেবে কাউন্ট করতে চাচ্ছেন, এটার মিন্সটা হচ্ছে এটা, আসলে আমাদের অ্যাটিচিউড চেঞ্জ করা দরকার গ্রিন টাওয়ার্স। কেন বলছি এটা, আমরা যখন দেখছি যে কোনো ফ্যাক্টরিতে আমরা প্রোডাক্ট সাপ্লাই করছি, আসলে এইটা প্রোডাক্ট শুধু কেনার দরকার তাই কিনতেছি ফর সার্টিফাইড দি ফ্যাক্টরি, আসলে দিস মেকিংস ইজ নট গুড ফর দি, আমরা যেটা চিন্তা করছি গ্রিন সম্পর্কে সেই জিনিসটাতে কাজ করছে না। তাহলে কি হচ্ছে যে আমরা আসলে টাওয়ার্ড অ্যাটিচিউড টু সেভ দি ওয়াটার, টাওয়ার্ড অ্যাটিচিউড টু সেভ দি এনার্জি, না সেভ দি সার্টিফিকেশনস, এটি একটা বিশাল ইস্যু আমাদের মধ্যে কাজ করা দরকার। আরেকটি জিনিস হচ্ছে, সে ফর এক্সাম্পল আপনারা এখানে নিশ্চয়ই ডিফারেন্ট ফ্যাক্টরি থেকে এসছেন আর কি, আমরা ওই জায়গাটাতেও কন্ট্রিবিউট করতে চাচ্ছি, সেটি হচ্ছে আমরা প্রোডাক্ট সেল করে আমাদের দায়িত্বকে শেষ করতে চাচ্ছি না, আমরা আইডেন্টিফাই করছি প্রবলেমটা, সেখানে 10,000 ওয়ার্কার কাজ করছে, আসলে আমরা যে প্রোডাক্টটা দিয়েছি সেই প্রোডাক্টটা যে ওয়াটার সেভিংস, সেখানে যে বাসার প্রোডাক্টের সাথে এই প্রোডাক্টের সেম রেট অফ ওয়াটার ফ্লো তাদেরকে দিবে না, সেই মেসেজটা আমরা তাদেরকে থ্রো করছি না, তাদেরকে অ্যাটিচিউড ডেভেলপ করছি না যে আসলে শাওয়ার করতে গেলে আমাদের এই ফ্লো ওয়াটারের দরকার নাই, অথবা আমাদের হাত ধুতে গেলে এই ফ্লো ওয়াটারের দরকার নাই। তখন কি হচ্ছে, আসলে বিষয়টা নেগেটিভ হয়ে যাচ্ছে, শুধুমাত্র তাদের কাছে মেসেজটা না থাকার কারণে তারা প্রোডাক্টের প্রতি নেগেটিভ অ্যাটিচিউড করছে। তাহলে কি হচ্ছে যে একটা ফিউচারে যে আসলে গ্রিন, যেটা অনন্তদা বলেছেন যে গ্রিন বিল্ডিং বা গ্রিন প্রোডাক্ট করতে গেলে
project korte gele you need some components or product to support to the project to successful of the green project to sei jonne amar mone hoy je amader protita issue te like ekhane jara energy auditor er kach bolechen energy savings er khetro amader thik same bhabe amader attitude gulo kora dorkar ar ki ami chotto ekta example diye shesh korte chai ashole recently amra singapore e gechhilam for training and more innovative product are coming for green green clean hygienics many issues apni onek shomoy janen je amader desh gulate ashole amra say for example apni jodi boshundhara city te jan dekhben je eki toilet use kore she eki basin eki faucet amra hat diye use korchi these are really not good so apni jodi sensor based product e use koren eta kintu contaminations theke onek beshi safety apnake water o save korche আপনাকে হেলথও সেভ করছে আর কি সো রিসেন্টলি আসলে যখন সিঙ্গাপুরে ট্যাক্সি ড্রাইভারের সাথে যাচ্ছিলাম সে বলছে যে আমাদের আসলে পৃথিবীর কোন দেশের সাথে আমাদের শত্রুতা নেই সে হাসতে হাসতে বলতেছে আমি বললাম কেন বলে দেখো পাশে মালয়েশিয়া আছে মালয়েশিয়ার সাথে আমাদের কোনো শত্রুতা নাই কারণ আমরা ওদের কাছ থেকে পানি কিনে আনি ইন্দোনেশিয়ার কাছ থেকে পানি কিনে আনি সো ওদের সাথে যদি আমাদের বন্ধুত্বের ঘাটতি ঘটে পানি পাবো না পানি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য সো এই যে জিনিসটা ট্যাক্সি ড্রাইভারের মধ্যে ঢুকে গেছে ওয়াটার ইজ এ রিসোর্স ওয়াটার নিড টু বি সেভ এনার্জি ইজ এ রিসোর্স এনার্জি নিড টু বি সেভ সেভ ওয়াটার গো গ্রিন সেভ এনার্জি গো গ্রিন এটা আমরা সবার মধ্যে ঢুকে দিতে চাই ধন্যবাদ সকলকে